السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সদরে জলসা নানুপুরে ঢুকলে চোখের পানি রাখা যায় না ইদা জুরতু আরদাম বাদা তুলি জিতিনা বিহা ইদা জুরতু আরদাম বাদা তুলি জিতিনা বিহা ফাকাদু সদীকি ওয়াল বিলাদু কামাহিয়া এখানে ঢুকলে সব কিছু আছে কিন্তু ওই একটা রূহ যেই রূহটা নানুপুর গ্রামের মধ্যে বসে থাকতো আর সারা দুনিয়াটাকে পরিচালনা করতো কুতুবুল আলম ছিলেন শাইখুল মাশায়েখ ছিলেন শাইখুল আরবি ওয়াল আজম ছিলেন মাহবুবুল উলামা ওয়াস সুলাহা ছিলেন আহলে দেওবন্দের রাজদার ছিলেন মারজাউল খালায়েক ছিলেন জমিরুল উলুমি ওয়াল ইরফান ছিলেন আমার হযরত মরহুম শাহ জমিরুদ্দিন নানুপুর মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই আমাদেরকে এরকম পাগল বানায়া গেলেন কেন পাগল বানানোর কারণ হইল পরিষ্কার কথা পালক পাগল বানানোর কারণ আমি জানি আমি ডক্টর মুশতাক আমি কেন পাগল হইলাম আমি পাগল হইলাম একটা কারণে বলেন না কয়টা কারণে আরো জোরে বলেন আরো জোরে বলেন ওই একটা কারণে আমি পাগল সেই কারণটা হইল ওয়ালাকিন কুনু রব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন আমাদের আকাবের আকাবরের দেওবন্দের একটা আমানত ছিল যেই আমানতটা বড় জীবন্ত যেই আমানতটা পরিপূর্ণ যেই আমানতটার মধ্যে এলমে জাহেরের কামাল এলমে বাতেনের কামাল দুই দিক থেকে আমার হযরতের কণ্ঠে কত সুন্দর শুনতাম শরিয়াত হো তরিকত হো তামামি শরিয়াত হো তরিকত হো তামামি হাকিকত মে মোহাম্মদ কি গুলামি হাকিকত মে মোহাম্মদ কি গুলামি প্রাচ্যের বিজ্ঞানী প্রাচ্যের দার্শনিক আল্লামা ইকবাল ইকবাল মরহুমকে বলা হয়েছিল আল্লামা দেওবন্দি কাকে বলে আল্লামা ইকবাল জবাব দিয়েছিলেন দেওবন্দি হইল দুইটা গুণের সমন্বয়ের নাম হইল দেওবন্দি দুইটা গুণ কি কি এক নম্বর হইল আকল পরিপূর্ণ আর এক নম্বর হইল কলব পরিপূর্ণ বলেন না আকল পরিপূর্ণ কলব পরিপূর্ণ এলমে জাহের পরিপূর্ণ এলমে বাতেন পরিপূর্ণ দরকাফে জামে শরীয়তে বরকাফে সিন্দানে ইশক বরকাফে জামে শরীয়তে বরকাফে সিন্দানে ইশক হর হাউসে নাকে নাদানাদ জামো সিন্দা বাকতন ওই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি ওই ইমামে রব্বানি রশিদ আহমদ গাঙ্গুহি ইনারা ইনাদের মেহনতে একটা জিনিস তৈয়ার হইল যেই জিনিসটার মধ্যে এলমে জাহের একশো ভাগ পরিপূর্ণ এলমে বাতেন একশো ভাগ পরিপূর্ণ শরীয়ত কে পাবন্দ তরিকত কা পায়রো শরীয়ত কা পাবন্দ তরিকত কা পায়রো খুদা কি মোহাব্বত বিমশরব জুদা হ্যায় وہ دائم ہے یاد الہی سے معمور یہی سنت احمد مجتبیٰ ہے میرے بھائیو دوست بزرگو حضرت حاجی امداد اللہ مہاجر مکی رحمت اللہ علیہ ایک سو بسر آگے قاسم نانوتوبی رحمت اللہ علیہ ایک سو بسر آگے رشید احمد گنگوہی رحمت اللہ علیہ ایک سو بسر آگے ایکٹا بلڈنگ نرمان کرے گلن اٹا ہوئے لو تجدید و احیاء যাকে বলা হয় সংস্কার আন্দোলন যাকে বলা হয় রেফারেন্ডম যাকে বলা হয় রিফর্ম মুভমেন্ট
मेरे भाई और दोस्त बुजुर्ग, अकाबरे देवबंद, देवबंद शिरोनामे एलमे जाहेरेर कमाल, एलमे बातेनेर कमाल, आकलेर कमाल, कलबेर कमाल, दुयेर समन्वये एकटा बिराट शक्ति, जे एमन एकटा शक्ति उपमहादेशेर मध्ये स्थापन करलेन जे शक्तिटा दाड़ाइलो तो सारा दुनियाके प्लावित करे। মাদারিসের লাইনে তালাশ করেন, মাকাতেবের লাইনে তালাশ করেন, তাসনিফাতের লাইনে তালাশ করেন, তাসাউফের লাইনে তালাশ করেন, জিকিরের লাইনে তালাশ করেন, দাওয়াতের লাইনে তালাশ করেন, সিয়াসতের লাইনে তালাশ করেন, জিহাদের লাইনে তালাশ করেন, আকাবেরে দেওবন্দ এলমে জাহেরের কামাল, এলমে বাতেনের কামাল দুইটাকে সমন্বিত অবস্থায় তৈয়ার করে এমন একটা শক্তি। কিরকম শক্তি? হাজী সাহেব রহমতুল্লাহ আলাই হযরত গাঙ্গুহীকে বলতেছেন, ও মৌলবী রশিদ আমার সঙ্গে একটু দেখা করো। মৌলবী রশিদ মানে হযরত ইমামে রব্বানী রশিদ আহমদ গাঙ্গুহী জবাব দিতেছেন, হুজুর সময় পাই না, ফজরের পরে পড়াইতে হয়, জোহরের পরে মাতাব চালাইতে হয়, আসরের পরে লোকজনের ফতোয়া লিখতে হয়, মাগরিবের পরে আবার পড়াইতে হয়, এশার পরে যদি না ঘুমাই তাহাজ্জুদ পড়তে পারি না। গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, সময় পাই না। কিন্তু ওই যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এ তো চেহারার মধ্যে মর্দে হাক্কানি কে পেশানি কা নূর, মর্দে হাক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা সকতা হ্যায় পেশে জি শুউর। ইমামে রব্বানী রশিদ আহমদ গাঙ্গুহীর কপালের মধ্যে ওই যে মুজাদ্দিদিয়তের যে নূর, সাধারণ চোখে দেখা যায় না, ওই আল্লাহওয়ালা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই আসো রশিদ। অনেকদিন পরে হযরত গাঙ্গুহী আসলেন, রশিদ আহমদ গাঙ্গুহী গঙ্গু শরীফ গেলেন, বললেন যে হুজুর দেখা করতে আসছি, শরম লাগে, বিভিন্ন সময় আপনি খবর দেন আসতে পারি না, কাজের ব্যস্ততার কারণে আজকা এক জায়গায় রওনা করলাম, একটু কিছু সময় আছে তো আপনার সঙ্গে দেখা করতে আসলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, ও রশিদ একটা রাত্র বলেন না, কয়টা রাত্র জোরে কর না, কয়টা? ও রশিদ একটা রাত্র তুমি আমার সঙ্গে থাকবা। হযরত গাঙ্গুহী বলতেছেন, হুজুর আপনার এই আবদার রাখতে পারি, শর্ত আছে দুইটা। এক নম্বর শর্ত, শেষ রাত্রে আপনি জিকির আজকার করবেন, আমাকে ডিস্টার্ব করতে পারবেন না, আমি কিন্তু ঘুমাইতে হবে, নতুবা আগামীকাল আমার কাজ করা মুশকিল হবে। ঠিক আছে মানলাম। দুই নম্বর, ফজরের পরে আমি চলে যাব, মেহরবানি করে ফজরের পরে থাকার আবার অনুরোধ আপনি করতে পারবেন না, ফজরের পরে আমি সোজা চলে যাব। হযরত হাজী সাহেব বললেন, এটাও মানলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ রাত্র হাজী সাহেব রহমতুল্লাহ আলাই উঠলেন, ওযু করলেন, তাহাজ্জুদ পড়লেন, কেবলামুখী বসলেন, মুরাকাবা চালাইতেছেন, জিকির চালাইতেছেন, কলব, কলবটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জরব লাগাইতেছেন। হাজী সাহেব জরব দিয়া পড়তেছে হযরত গাঙ্গুহীর কলবের উপর। হযরত গাঙ্গুহী তুড়ি মুড়ি খাইয়াম উঠতে চাইলেন, হাজী সাহেব বললেন, না উঠছো না, উঠছো না, তুমি ঘুমাও। হাজী সাহেব বলতেছেন, উঠবা না। আর হযরত গাঙ্গুহী বলেন, হুজুর আগুন ধরে গেছে, এখন আর শুয়া থাকতে পারতেছি না। জলঙ্গা জলঙ্গা একসার জাহাঁ কো জমি কো জমা কো মকি কো মকা কো জলাই হ্যায় তৌহীদ দেখি আগ দিল মে খুদি কো জলা কর খুদা সে মিলা হ্যায় মকি কো জলায়া মকা কো জলায়া জমি ও জমা ভি শিকারে ফনা হ্যায় নই এক লগন উস কে দিল সে লগি হ্যায় অজব হালত উসকি জলন মে শিফা হ্যায়।
शरीयत का पाबंद तरीकत का पैरो खुदा की मोहब्बत में मशरब जुदा है वज़ाहिर है बाकी बबातिन है फानी यही हालत उसकी अला उल्फना है। मेरे भाई दोस्त बुजुर्गो हाजी साहब रहमतुल्लाह अलैह रात्रोटा सिलेन सकाल बेला হাজী সাহেব রহমতুল্লাহ আলাই সকালবেলা হযরত গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইকে ডাকলেন, ও রশিদ তোমার তো সময় শেষ, ছুটি চলে যেতে পারো। হযরত গাঙ্গুহী কাঁদতেছেন, হুজুর আগে বুঝি নাই, এজন্য মুরুক্ষের মতন অনেক কথা বলছি। একটা রাত্র আমি এটাই বলতেছিলাম, আমাদের বুজুর্গরা কত বড় পাওয়ার, একটা রাত্র বলেন না, একটা রাত্র বলেন না, শুধু একটা রাত্র সঙ্গে থাকার কারণে, একটা রাত্র সঙ্গে থাকার কারণে বাগে বাগার চন্দে রোজা সোহবতে গুল বায়ে দাস, বাগে বা চন্দে রোজা সোহবতে গুল বায়ে দাস, বর জফায়ে কারে হিজরা সবরে বুলবুল বায়ে দাস, আয়ে দিল আন্দর বন্দে জুলফাস আজ পেরেশানি মনাল, মুরগে জিরা কে শুবদা মুফতা দে তাহাম্মুল বায়ে দাস, তাকিয়া বর তাকওয়া ও দানেশ দর তরিকাতে কাফেরেস্ত, তাকিয়া বর তাকওয়া ও দানেশ দর তরিকাতে কাফেরেস্ত, রাহ রোগর সদ হুনর দা বর তাওয়াক্কুল বায়ে দাস, রাহ রোগর সদ হুনর দা বর তাওয়াক্কুল বায়ে দাস। সকালবেলা ইমাম রব্বানি রশিদ আহমদ গাঙ্গুহী গেলেন, হুজুর মুরুক্ষের মতন গতকাল রাত্রে অনেকগুলো শর্ত করছি, এখন আমি এখান থেকে যাব না। হাজী সাহেব বললেন, সবক পড়াইব কে, মাতাব চালাইব কে, ফতুয়া দিব কে? হযরত গাঙ্গুহী বলতেছেন, হুজুর আপনার সঙ্গে থাকনের কারণে সব কিছু তিতা হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছু এখন আর ভালো লাগে না, না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে, না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে, তসল্লি দিল কো মিলতা হ্যায় খুদা কো ইয়াদ करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से। बोले हुजूर पागलर मतन अनेक शर्त करसी, एखन बुझतेसी कोनो किसुर मध्ये शांति नाई, कोनो किसुर मध्ये आराम नाई, कोनो किसुर मध्ये आनंद नाई, आनंद होइलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকাল রাত্রে যিনি বলছেন ফজরের পরে আমাকে যন্ত্রণা করা যাবে না, ফজরের পরে তিনি বলতেছেন, হুজুর গোলাম আবজার করতেছে কয়েকটা দিন আপনার খেদমতে থাকার অনুমতি দেন। এই যে একটা আগ্রহ, এই যে একটা প্রেরণা, এটা হইল যে কোনো সম্পদ, এটা যখন কমপ্লিট হয়ে যায়, আমাদের আকাবের হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত কাসেম নানুতুবি, হযরত রশিদ আহমদ গাঙ্গুহী, ইনারা যে একটা বিল্ডিং তৈরি করলেন, এই বিল্ডিংটা হইল কমপ্লিট বিল্ডিং, এই বিল্ডিংটার মধ্যে কোন আহা না এলমে জাহেরের কোনো ত্রুটি, না এলমে বাতেনের কোনো ত্রুটি, দিলটা যেরকম আল্লাহ পাকের সঙ্গে লাগা, আবার কিতাবের প্রতি সত্রে সত্রে তাদের অবস্থান, কিতাব বুঝে, মতন বুঝে, সরা বুঝে, হাসিয়া বুঝে, বাইনা সাতরাই বুঝে, সরি বুঝে, কেনায়া বুঝে, জাহের বুঝে, বাতেন বুঝে, কিতাবের ক্ষেত্রে তাদের কোনো জুড়ি না, আবার সঙ্গে সঙ্গে নূরে বাতেন, নূরে বাতেন হইল এরকম, কানু গরতন বকাকে আ হরিমাস, কানু গরতন বকাকে আ হরিমাস, আলহামদুলিল্লাহ কে যা আজা মুকিমাস, আলহামদুলিল্লাহ কে যা আজা মুকিমাস। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার হযরত কুতবুল আলম শাহ জমিরুল উলুম ওয়াল মারিফ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবের হাল তো এরকম ছিল যে তারা যদিও তাদেরকে দেখা যাইত জমিনের মধ্যে হাঁটতেছে, বাজার করতেছে, মালিহাজার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়ায়ামশি ফিল আসওয়াক,
মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন, হালে আরেফ ইবাদত বেখাবে হাম, হালে আরেফ ইবাদত বেখাবে হাম, গুফতে ইজাদ হুম রুকুদুন জিমুরা, খুফতা আজ আহওয়ালে দুনিয়া রোজ সব, চু কলমদার পঞ্জায়ে তাকলিমে রব, আকে উ পঞ্জা নবী নদর রকম, ফেলে পেন্দা রাত বজম বসে আজ কলম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শুধু রেফারেন্স গুলো শোনায় যাইতেছি, সময় কম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যে হজরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাই একটা বিল্ডিং বানাইলেন, আসলে এই বিল্ডিংটা হজরত হাজি সাহেব বানাইছেন এটাকেও বলা ঠিক হবে না, এই বিল্ডিংটার বুনিয়াদ বানাইছেন, মেইনলি বুনিয়াদ বানাইছেন হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ। এরপরে এই বুনিয়াদটাকে আরো স্ট্যান্ডার করলেন যিনি, তিনি হইলেন হযরত শাহ ওলিউল্লাহ। এরপরে এই বুনিয়াদটাকে আরো চতুর্দিক থেকে সংযত, চতুর্দিক থেকে পরিমিত, চতুর্দিক থেকে তার এতেদাল যারা সৃষ্টি করেছেন, তিনি ছিলেন শাহ ইসহাক দেহলভী, হযরত সৈয়দ আহমদ বেরলভী, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। বিল্ডিং এর শেকেল অবলম্বন করাইলেন হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কী। মক্কা শরীফে একজন হাজি সাহেব রহমতুল্লাহ আলাইকে বলতেছে, হযরত দোয়া ফরমাইয়েগা, হাম দেওবন্দ মে এক মাদ্রাসা কিয়া হ্যায়। হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, মাদ্রাসা ফির কব তুমহারা হো গিয়া আবনি সাহেব, ইস মাদ্রাসা কে লিয়ে হামনে কিতনে আঁসু বিটায়ে, কিতনে রাতে সিজদা মে গিরে পড়ে হুয়ে থে, এক মাদ্রাসা হো যায়, আজ তুম কহতে হো ইয়ে মাদ্রাসা তুমহারা হ্যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের আকাবের আকাবের দেওবন্দের হাল, শাহ ইসহাক রহমতুল্লাহ আলাই, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, আল্লাহ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, এরা এক একটা জিনিয়াস, এক একটা আবকারিয়া, এক একটা নক্ষত্র তুল্য, এক একটা এক একটা সূর্য। ওই যে সূর্যগুলো অনেক দিন পর্যন্ত পৃথিবীতে আলোময় করে রেখেছিল, এরপরে একটা দীর্ঘ সময় কেন জানি না বিভিন্ন রকমের আন্দোলনের কারণে ওই যে দেওবন্দি ওলামায়ে কেরামের ভিতরে প্রাণের স্পন্দন, প্রাণের জাগৃতি, বিবেকের জাগৃতি, এটা আমি আমার অভিমত বলতেছি, অন্য কারোর নয়, আমি যা দেখেছি ওই হাজি সাহেব রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি, এরপরে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আনোয়ার শাহ কাশ্মীরি, হযরত মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভি, হযরত শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ সহ আরো বেশ কিছু আকাবের ওলামা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই যে ওই দেওবন্দিয়ত, যেই দেওবন্দিয়তের নাম হইল আকলের পরি পূর্ণতা, কলবের পরিপূর্ণতা, কেন যেন ওই কাজটার মধ্যে একটা ভাটা, বলেন না একটা ভাটা পড়ে গিয়েছিল। আজকে মাদ্রাসাগুলোর মধ্যে হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আমার আব্বা মাওলানা ইয়াসিন সাহেব বলেছেন, যখন আমরা দেওবন্দে পড়তাম, দেওবন্দ মাদ্রাসার হাল ছিল, দিনের বেলা কেউ যদি এই মাদ্রাসায় প্রবেশ করত নির্ঘাত, সে মনে করত এটা একটা স্কুল কলেজ লেভেলের একটা একাডেমি, একটা মাদ্রাসা, যেখানে ফালা ফালা, যেখানে জরাবা জরাবা, যেখানে নাসারা ইয়ানসুরু পড়ানো হইতেছে, একটা একটা মাদ্রাসা। আর রাত্রে যদি কেউ এই এলাকায় ঢুকছে, তখন সে প্রত্যেকটা রুম থেকে, প্রত্যেকটা কক্ষ থেকে, এই রুমে শেখুল হাদিস থাকুক, এই রুমে সাধারণ মোদারেস থাকুক, এই রুমে দারোয়ান থাকুক, প্রত্যেকটা রুমের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইত, সেটা হলো আল্লাহু আল্লাহ। এই যে জিক্রুল্লাহর সম্পর্ক, জিক্রুল্লাহর সাথে কলবের সাথে মাওলা পাকের এক সম্পর্ক, আকাবের দেওবন্দ দেওবন্দকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন, যার বরকতে তবলিগের শিরোনামে, দাওয়াতের শিরোনামে, তাসনিফের শিরোনামে, তারপরে তালিমের শিরোনামে, একামতে মাদারেসের শিরোনামে সারা দুনিয়াকে মুসলিম বিশ্ব শুধু নয়, মুসলিম অমুসলিম নির্বিশেষে সারা দুনিয়ার মধ্যে যার ফয়েজকে তারা
আম করে দিয়েছিল। ওই রাতের সেহেরগাহি, ওই রাতের সেহেরগাহি, সেহেরগাহ বাদে মি গুফতাম হাদিসে আরজুমন্দি, সেহেরগাহ বাদে মি গুফতাম হাদিসে আরজুমন্দি, খিতাব আমদ কে ওয়াসল শো বালতাফে খোদাবন্দি, খিতাব আমদ কে ওয়াসল শো বালতাফে খোদাবন্দি। ওই যে রাতের সেহেরগাহি, এই কাজটার ক্ষেত্রে একটু শৈথিল্য বলেন না, একটু কি আছে, জোরে বলেন কি আছে শৈথিল্য। আমাদের এই আকাবের কেউ তো সিয়াসতের মুখে, সিয়াসতের দিকে বেশি আগায় গেছে, কেউ জিহাদের দিকে বেশি আগায় গেছে, কেউ তালিমের দিকে বেশি আগায় গেছে, কিন্তু রাত্রে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মিনার রাব্বি ফি জাওফিল লাইল ফাইন ইস্তাতাতা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ তাআলা ফি যালিকাল ওয়াক্তি ফাকুন। আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলে গেছেন, ও আমার উম্মত, যদি আল্লাহ পাকের সঙ্গে তোমার খাস নিসবত বানাইতে হয়, খাস নিসবত বানাইতে হয় কেরকম, তুমি কইবা আল্লাহ শুনবে, আল্লাহ কইবেন তুমি শুনবা, আল্লাহু আকবার, তুমি কইবা আল্লাহ শুনবেন, আল্লাহ কইবেন তুমি শুনবা, কার কার দরকার আছে, নারায়ণ তাকবীর, মনের যন্ত্রণা দুনিয়ার কারোর কাছে বলবো না, আল্লাহু আকবার। আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হাতটা উড়াইয়া বলতেন, ও আল্লাহ মানুষের দুয়ারে মোহতাজ বানাইয়া দাঁড় করাইয়া রাখো না, তোমার তোমার দুয়ারে গোলাম বানাইয়া রাখো, মানুষের কাছে আমির বানাইয়া রাখো। যা কিছু নিতে হবে কার কাছ থেকে, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক, শেফার মালিক, নাজাতের মালিক। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যে আকীদা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ওই যে নেশা, ওই যে রাতের ক্রন্দন, সেই ক্রন্দনকে পুনর্জীবিত এই ময়দানের মধ্যে যিনি করে গিয়েছেন, শুধু করে গিয়েছেন তা না, একটা স্রোতকে সারা আলমগিরি, একটা স্রোত ইন্টারন্যাশনাল একটা স্রোত যিনি পয়দা করেছিলেন, নানুপুরের নিভৃত এক গ্রাম থেকে তিনি হইলেন আমার শেখ কুতবুল আলম মাহবুবুল উলামা ওয়াসুলাহা, পুরা দুনিয়ার যিনি নেতৃত্ব দিয়েছিলেন রুহানিয়তের জমিরুল উলুমে ওয়াল মারিফ ওয়াল খাজায়েন ওয়াল সব কিছু। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হযরত শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সেই ক্ষেত্রটা বানিয়ে গেছেন, সে নহসটাকে সৃষ্টি করেছেন, শুধু নহস সৃষ্টি করেছেন তা না, এটা রক্ষণাবেক্ষণের জন্য একটা মারকাজ ওবায়দিয়া মাদ্রাসা শিরোনামে, আবার এটাকে লালনকরণের জন্য যোগ্য সন্তান, যোগ্য সন্তান, যোগ্য সন্তান, বহু পীর আছে যারা পীর হিসাবে তো অত্যন্ত উচ্চমানের, কিন্তু ফ্যামিলিকে বানাইতে পারে নাই। আমার হযরত এক্সট্রাঅর্ডিনারি, আমার হযরত ব্যতিক্রম, সারা দুনিয়ার জন্য যেরকম রহনুমাই, এরকম নিজের ফ্যামিলি। আমি হযরতের বাসায় বেড়াইছি, আমার ওয়াইফকে নিয়ে বেড়াইছি, হযরতের বাসার ভিতরের দিনদারি কত আলা তবকা, কত উচ্চ তবকা, কত বিশাল, কত মহান, সাহাবায়ে কেরামের জিন্দেগি ইয়াদ করওয়া দেতা হে। ওই এটা হইল হযরতের ঘরের ভিতরের অবস্থা, ওইভাবে ঔলাদকে বানাইছেন আল্লাহ, তুমি আমাকে কবুল করো, আমার হযরতকে কবুল করো, সারা দুনিয়ার মানুষকে তুমি কবুল করো, আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।